কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হচ্ছে রিপাবলিক ডে, তোমাদের জানাই হ্যাপি রিপাবলিক ডে। তো আমি দেখো সকালবেলায় একদম রেডি হয়ে গেছি পুরো, কারণ আমাদের সোসাইটিতে পতাকা উত্তোলন হয়, সেখানেই যাব আর জিলাপি আর সমসা নিয়ে আসবো। ছোটবেলাকার কথা মনে পড়ে গেল, আমাদের পাড়ায় পাড়ায় পতাকা উত্তোলন হতো, সেখানে যেতাম বিস্কুট লজেন্স এরকম নিয়ে আসতাম। আর আজকে সকালটা না বেশ আমার এনার্জেটিক শুরু হয়েছে, কেন বলো তো? আমি যখন জাস্ট ঘুম থেকে উঠলাম, সোসাইটিতে মিউজিক চালিয়ে দিয়েছে, মানে দেশভক্তি কয়েকটা গান ভেসে আসছিল, তো বুঝতেই পারছো মনটা বেশ এনার্জেটিক লাগলো। আমি সকালে উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি, মানে ঘর সংসারের যা কাজ আর কি হয়, বাবাইকেও রেডি করে দিয়েছি। ও আমরা সবাই আর কি হোয়াইট আজকে দেখতেই পাচ্ছ ড্রেস কোড আমাদের, তো বাবাইও একটা হোয়াইট কালারের কুর্তা পরে চোখের নিচে পাঠিয়ে দিয়েছি। এই যে আমার হাজবেন্ড রেডি হচ্ছে, তারপরে আমরা একসাথে যাব। আর আজকে হচ্ছে আমাদের ডিউবেরির যে বাঙালি গ্রুপের 31st নাইটে পার্টিটা ক্যান্সেল হয়েছিল, তো আজকে সেই পার্টিটা হবে, তো ওই জন্য বেশ আজকে মেজাজটা একটু চনমনেই আছে। আর আমি তো পুরো একদম রেডি হয়ে গেছি, সানডে যে কুর্তিটা কিনলাম হোয়াইট কালারের, আজকে পরার জন্যই স্পেশালি কিনেছিলাম, তো আমাকে কমেন্টসে জানিও কেমন লাগছে। তো পুরো রেডি হয়ে গেছি, নিচে যাই না হলে কী হবে, পতাকা তুলে জিলিপি টিলিপি নিয়ে সব চলে যাচ্ছে, চলে যাবে। তো চলো নিচে যাওয়া যাক, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা লিফটে আছি, এই যে আমরা দুজন এখানে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি ফাইট করে। রিপাবলিক ডে বলো সবাইকে। হাই এভরিওয়ান, হ্যাপি রিপাবলিক ডে। তো আমাদের না ডিউবেরি যে বাঙালি গ্রুপটা আমাদের রয়েছে, সবাই নিচে আসছে, তো ওখানে গিয়ে সবাই একসাথে দেখা করব, তারপরে পার্টি অ্যারেঞ্জমেন্ট করতে হবে। মানে মাটন চলে এসেছে, সেটাকে এবার জাস্ট আমি কিচ্ছু করিনি, মাটনটা এনে রেখে দিয়েছি, কারণ আমি রেডি হয়ে গেছিলাম পুরো। আর চলো নিচেই যাই, এখন লিফটে আছি। হ্যাঁ আর একটু দাও, হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে নিবি, না তুই মঙ্গমাখ।
মিক্স কর। বাস বাস ভালো করে কুচলে দেবে একদম। হ্যাঁ মটন তবে না টেস্ট হবে। কি মাখ তারপর আমি দেখছি কতটা কিনতে লাগবে না লাগবে বুঝেছিস তো মাখ। আমাদের এদিকে রান্না বান্না অলরেডি অনেকটা হয়ে গেছে, অলরেডি অনেকটা বলবো না মানে মেন যেটা মাটনের জোগাড় ওটাই আমাদের হয়ে গেছে। মাটন এদিকে খুব ভালোভাবে কষানো হচ্ছে, মাটন ম্যারিনেট করাই ছিল, মাটনের আলুটাও ভেজে তুলে রেখেছি, এখন পেঁয়াজ আদা রসুন দিয়ে মশলাটা কষানো হচ্ছে, তারপরে এক সাইডে ভাত হবে। আজকে মেনু সেরকম কিছুই না, প্লেন মাটনের বাংলা ঝোল আর গরম গরম ভাত, ধোয়া ওটা ভাত একদম, আর তার সাথে স্যালাড। তো চলো মাটনটা এখন কি পর্যায়ে দেখাচ্ছি, তখন মাটন দেওয়াই হয়নি। দেখেছো মাটনের কালারটা কিরকম হয়েছে, একদম তেল ছেড়ে গেছে, একটু বেশি করে কষাবো, ভালো করে কষিয়ে তারপরে কুকারে দেবো। আর এই সাইডে বাচ্চাদেরও রেডি হয়ে গেছে, ভাতটা বসাবো ব্যাস, তাহলেই রেডি আমাদের মাটন কারি আর ভাত। মাটনটা দেখো জাস্ট অসাধারণ হয়েছে, পুরো কমপ্লিট, অর্ধেক লোক ওখানে খেতে বসে গেছে আর বাকি আমরা লেডিসরা বাকি আছি। এই যো মাটনের লাল লাল ঝোল আলু দেওয়া, আর এই সাইডে এই যো ভাতটা রয়েছে, আর এইদিকে তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। কি কেমন হয়েছে মাংস? এই দারুণ হয়েছে, না আমরা এখনো খাচ্ছি না, আমরা পরে খাবো। আমাদের লাঞ্চ পুরো কমপ্লিট হয়ে গেছে, আড়াইটে তিনটে বেজে গেছিলো কমপ্লিট করতে, তো আমরা এখন এসেছি একটু হাঁটতে, হাঁটতে মানে রোদ পোয়াতে। আমাদের ফ্ল্যাটের মধ্যে একদম রোদ্দুর আছে আর বেশ ঠান্ডা পড়েছে, তো ভাবলাম সবাই মিলে একসাথে বেরোই, খাওয়া দাওয়া হয়ে গেছে, তো সবাই মিলে একসাথে একটু রোদ্দুরে এসেছি বসতে হাঁটতে। এত হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে, আমি চাদরও এনেছি, ভাবলাম যদি হাওয়া টাওয়া দেয় চাদরটা গায়ে দিয়ে দেবো, কিন্তু সেটার প্রয়োজন পড়ছে না, রোদ্দুরটা লাগছে বলে বেশ ভালো লাগছে, কিন্তু একদমই রোদ্দুর পাই না না, একদিন বেশ রোদ্দুরটা গায়ে পড়ছে, এত ভালো লাগছে। আমরা এত হাঁটছি, হাঁটতে হাঁটতে চলে এসেছি পরের স্টেশন, মানে আমরা যে স্টেশনে থাকি তার পরের স্টেশনে চলে এসেছি। এবার ফেরার সময় জানি না কীরকম লাগবে, হেঁটে হেঁটে আসতে তো খুবই ভালো লাগলো, অনেক হেঁটে ফেলেছি, মাটন যা খেয়েছিলাম পুরো হজম হয়ে গেছে। বাবা কী কুড়িয়েছো, কত কুল কুড়িয়ে ফেলেছি দেখো, রাস্তা যেতে যেতে কুলের একটা গাছ দেখেছি। পাপাকে বল গাছটা নাড়াতে, পাপা খাবো, খা খা একটা খা, কিছু হবে না। কালকে নুন লঙ্কা মাখিয়ে একটু ধনে পাতা বাটা দিয়ে, লঙ্কা খাস না, ওই দিকটা তো বন্ধ। আমরা তো বললাম হাঁটতে গেছিলাম, মানে হাঁটতে হাঁটতে পরের স্টেশন চলে গেছিলাম এরকম আর কি, তো জাস্ট বাড়িতে আসলাম, এসে ফ্রেশ ট্রেশ হয়ে একটু ব্যালকানিটায় বসলাম, এখনও সন্ধে হয়নি, এখন প্রায় 6:30 বাজে, বাবাইয়ের খুব খিদে পেয়ে গেছিলো, ওকে একটু এসে খাওয়ালাম, আর হাজবেন্ডও ওখানে টিভি দেখছে,
এবার সন্ধে হলে স্যার সন্ধেটা দিয়ে দেবো। আর আজকে না রাত্রে টেনশন নেই মানে রান্নাবান্না করার, কারণ দুপুরে যে মাটন বানিয়েছিলাম ওখানে মাটনের ঝোল আলু সবই রয়েছে, একটু ভাতও রয়েছে, আমি আর খাওয়া দাওয়া করবো না। আর হাজব্যান্ড খেয়ে নেবে রাত্রি কিছু, ওইগুলোই আর কি। বাবাইয়েরও রয়েছে, ওর আলাদা চিকেন স্টু টাইপের করেছিলাম, সরি মাটন স্টু টাইপের করেছিলাম, ওটা আছে, ওটা দিয়ে ওকে ভাত খাইয়ে দেবো। তো আজকে দিনটা না দারুণ কাটলো, মানে রিপাবলিক ডেটা সকালবেলা বেশ নিচে সেলিব্রেট করলাম, তারপরে বিকালে গেলাম হাঁটতে, সবাই মিলে হাসি মজা করে দিনটা কেটে গেল। তো এরকম আমি দিনগুলো কেটে গেলে বেশ ভালোই হয়। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে নতুন কোনো ব্লগে আবার দেখা হচ্ছে। টাটা, অবশ্যই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।